কার 74 কারো 55, বয়স বাড়লেও বলিউড সিনেমা পাড়ার দেখলে মনে হবে বাড়েনি নায়িকাদের বয়স, কমেনি তাদের রূপের জেল্লা। বিগত কয়েক বছরে বলিউড ফিল্ম জগতে বহু নবাগতার আবির্ভাব ঘটেছে, অভিনয়েও তাদের দক্ষতা নিপুণ। তবে বলিপাড়ায় এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রূপের জেল্লাও। এই তালিকায় 70 এবং 80 দশক থেকে শুরু করে 90 দশকের অভিনেত্রীর নাম পর্যন্ত রয়েছে। রেখা, হেমা থেকে মাধুরী দীক্ষিত সকলেই যেন দিন দিন আরও সুন্দরী হয়ে উঠছেন, বাড়ছে তাদের রূপের জেল্লাও। তাদের দেখে বয়স আন্দাজ করাটাও এখন হয়ে গেছে কষ্টসাধ্য। 1968 সালের অন্তিম পর্যায় থেকেই নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে শুরু করেছিলেন রেখা। এখনও পর্যন্ত 180টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। ওমরাও যান, চরিত্রটির কথা উঠলেই রেখার মুখ ভেসে ওঠে। অভিনয় দক্ষতার পাশাপাশি নায়িকার রূপের প্রশংসাও অব্যাহত বলিপাড়ায়। 1954 সালের 10 অক্টোবরে জন্ম রেখার। কয়েক মাস আগে 68 বছরে পা দিলেন অভিনেত্রী। এখন কোনো ছবিতে অভিনয় করতে দেখা না গেলেও বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় তাকে। সেই অনুষ্ঠানগুলিতে অভিনেত্রীর প্রশংসা করার জন্য মুখিয়ে থাকেন বর্তমান প্রজন্মের তারকারা। রেখাকে সমানতালে টক্কর দিয়ে চলেছেন তার সমসাময়িক অভিনেত্রী হেমা মালিনী। 1965 সাল থেকে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল হেমা মালিনীকে। তারপর একের পর এক হিট ছবিতে মুখ্য ভূমিকায় কাজ করেছেন তিনি। পটৌডি প্রাসাদের রাজ পরিবারের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে রয়েছেন শর্মিলা ঠাকুর। হিন্দি এবং বাংলা ছবিতে সমানতালে অভিনয় করেছেন তিনি। 14 বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন শর্মিলা। 2010 সালে ব্রেক দে বাদ ছবিতে শেষবারের মতো অভিনয় করেছিলেন 78 বছরের শর্মিলা। দীর্ঘ 12 বছরের বিরতির পর আবার অভিনয় জগতে ফিরে আসছেন তিনি। মনোজ বাজপেয়ী, অমল পালেকরের মতো তারকার সঙ্গে গুলমোহর ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। তবে প্রেক্ষাগৃহে নয়, এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। নাচ হোক বা অভিনয়, 90-এর দশকে বড় পর্দায় আসলেই যেন দর্শকের মুগ্ধ করে ফেলতেন মাধুরী দীক্ষিত। দিল ধক ধক কর্ণে লাগা নাচের দৃশ্যে মাধুরী কখনো লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন, আবার কখনো দেবদাস ছবির গানের দৃশ্যে তার নাচের মুদ্রায় মোহিত করেছেন দর্শকদের। 1967 সালের 15ই মে মুম্বাইয়ে জন্ম মাধুরীর। এখনও পর্যন্ত 70টির বেশি ছবিতে অভিনয় করেছেন 55 বছরের নায়িকা। একসময় চুটি অভিনয় করলেও মাঝে বড় পর্দা থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। নাচের রিয়েলিটি অনুষ্ঠানে বিচারকদের আসনেই বেশিরভাগ সময় দেখা যায় মাধুরীকে, কিন্তু 2022 সালের নয়া অবতারে দেখা দিলেন তিনি। বড় পর্দা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করেছেন তিনি। একই বছর ওটিটি প্ল্যাটফর্মের জন্য দ্য ফেম গেম ওয়েব সিরিজ এবং মাজা মা ছবিতে অভিনয় করেছেন মাধুরী। 90-এর দশকে বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলার জুটি নিয়ে দর্শকদের ভিতর একটি উন্মাদনা কাজ করত। জুহির মুখের সারল্য এবং হাসি পর্দায় যেন স্নিগ্ধতা ছড়াত। একসময় জুহিকে প্রচুর সিনেমা করতে দেখা গেলেও অভিনয় থেকে বিরতি নিয়ে নিয়েছিলেন তিনি। 2022 সালে হাস হাস নামের একটি ওয়েব সিরিজে বহু বছর পর অভিনয় করতে দেখা যায় তাকে। 55 বছরে এসেও তার রূপের জেল্লা কখনো কোনো অংশে কমেনি। বর্তমানে তারকার সন্তানদের মধ্যে বেশিরভাগ সময় চর্চায় থাকেন কাজল কন্যা নাইসা। মাঝে মধ্যে কাজলের সঙ্গে তার কন্যার তুলনাও করা হয়। কাজলের ক্যারিয়ার শুরুর পর্বে কখনো ছবির সঙ্গে বর্তমানের ছবি দেখলে সেই পরিবর্তন খালি চোখে ধরা পড়ে। কুছ কুছ হোতা হে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এর মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করে সাফল্যের শিখরে পৌঁছেছেন কাজল। বড় পর্দা থেকে মাঝে মধ্যেই সাময়িক বিরতি নিতে দেখা যায় 48 বছরের অভিনেত্রীকে। সম্প্রতি সালাম ভিন্সকি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে কাজলকে। ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেন, 1996 সালে ফিল্ম জগতের সঙ্গে পরিচয় তার। এরপর থেকে দর্শকের মনে নিজের জন্য জায়গা তৈরি করে ফেলেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজের জন্য কাজ করতে দেখা যায় তাকে। সুস্মিতার ক্যারিয়ার আকাশ ছোঁয়া হওয়ার পরেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে বরাবর বিতর্কে থাকেন তিনি। অভিনয় জগৎ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার পর তিনি আরিয়া ওয়েব সিরিজে কাজ করেছেন। 47 বছর বয়সেও পর্দায় তার অভিনয় অনবদ্য।